তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে করব। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে স্ট্যাটিস্টিকের একটা অঙ্ক। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে বোঝায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর মানে হচ্ছে পরিসংখ্যান বিভাজন। তো আমাদের এই পরিসংখ্যান বিভাজন কাকে বলে? তো এই পরিসংখ্যান বিভাজন কাকে বলে? পরিসংখ্যান মানে বোঝাচ্ছে যে একটা ঘটনা কতবার ঘটছে, সেটাকে বলা হচ্ছে পরিসংখ্যান। আর আমরা এই একই ঘটনা বা বিভিন্ন ধরনের ঘটনা কতবার ঘটছে সেটাকে যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করি সেটাকে বলা হচ্ছে বিভাজন। যেমন ধরুন একটা অঙ্ক, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে করব। যেমন ধরুন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সাপোজ দ্যাট দ্য ডেলি নাম্বার অফ কার অ্যাক্সিডেন্ট ইন এ সার্টেন সিটি রেকর্ডেড ওভার এ পিরিয়ড অফ 30 ডেজ আর অ্যাজ শোন বিলো। তো 30 দিনের এখানে গাড়ি অ্যাক্সিডেন্টের সংখ্যা এখানে দেওয়া আছে। যেমন দেওয়া আছে প্রথম দিন 4টে, দ্বিতীয় দিন 3টে গাড়ি, তারপরে 4, 5, 7, 6, 5, 4, এরকমভাবে 30 দিনে কটা করে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা এখানে দেওয়া আছে। তো এই এই নাম্বার থেকে আমাদের করতে হবে কি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমাদের করতে হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে এদিকে যেমন আমরা লিখে নিচ্ছি ডেলি নাম্বার অফ কার অ্যাক্সিডেন্ট, আর এদিকে লিখে নিচ্ছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি, যেটাগুলো হচ্ছে পরিসংখ্যান। তো দেখুন, তো আমাদের কটা করে কার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সংখ্যাগুলো এখানে লিখতে হবে। যেমন দেখুন সর্বনিম্ন আছে এখানে 3, বা অঙ্কটাতে দেখতে পারেন এই অঙ্কটাতে এখানে সর্বনিম্ন আছে 3টে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আছে 4টি গাড়ি, 5টি গাড়ি, আর 6টি গাড়ি, আর আছে 7টি গাড়ি। তো তো এই গাড়ি 3টে গাড়ির দুর্ঘটনার দুর্ঘটনা কতবার ঘটেছে সেটাই হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি। তো এখানে দেখুন 3টে আছে, একবার, দুটো, এখানে আছে 3টে, 4টে, 5টা। তো 3টে গাড়ি দুর্ঘটনা ঘটেছে 5 দিন, এরকমভাবে 4টি গাড়ির 9 দিন, 5টি গাড়ির 11 দিন, 6টি গাড়ির 4 দিন, আর 1 দিন, টোটাল দেখবেন 30 হয়েছে। তার মানে কি, এই 30 দিনের যে ঘটনাগুলি ঘটেছে, 3টে গাড়ি দুর্ঘটনা ঘটনা, 4টি গাড়ি, 5টি, 6টি, 7টি, এই গাড়ির দুর্ঘটনা যেইগুলো ঘটেছে কবার করে ঘটেছে বা কতদিন করে ঘটেছে, এইগুলোকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এইভাবে কোনো সংখ্যা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা যায়। ঠিক আছে, তো একটা এক্সারসাইজে চলে যাই, সেখানে দেখবো এরকম অঙ্ক আছে কি না। তো এখানে দেখুন 5-এর দাগের অঙ্কটা আছে, ফ্রম এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ দ্য ফলোয়িং, বলে নিচের সংখ্যাগুলি থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব। তো এখানে দেখুন সব থেকে সর্বনিম্ন সংখ্যা আছে 1, তারপরে আছে 2, তারপরে আছে 3, তারপরে আছে 4, 5, 6, 7 পর্যন্ত আছে, সব থেকে বেশি 7 পর্যন্ত। তাহলে 5-এর দাগ দিয়ে নাম্বার্স ফ্রিকোয়েন্সি। তো সর্বনিম্ন আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো এবার দেখুন এখানে মোট কতগুলো সংখ্যা দেওয়া আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 10টা, 20টা, 30টা, মোট 30টা সংখ্যা দেওয়া আছে। এবার 30টার মধ্যে আমাদের 1 কবার আছে সেটা লিখতে হবে। 1 আছে দেখুন এখানে, 1 বার, 2 আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 3 আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 4 আছে দেখুন কটা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 5 আছে, 1টা, 2টো, 6 আছে, 1টা, আর 7 আছে, 1টা। টোটাল দেখতে হবে এখানে এই 30টা নাম্বার হচ্ছে কিনা, এখানে 30 হচ্ছে কিনা, নইলে জানবেন আপনার কোথাও ভুল আছে। 1 যোগ 4 5, 5 12 17, 17 9
ছাব্বিশে দুই আঠাশ, উনতিরিশ তিরিশ, মোট হচ্ছে 30। তো এই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এরকমভাবে আপনারা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারবেন। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন।